মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদে পতাকা বিড়ির হেড অফিস সহ একাধিক জায়গায় হানা দিল আয়কর দফতর। সকাল থেকে শুরু হয়েছে আয়কর দফতরের এই অভিযান। প্রত্যেকটি অফিসের বাইরে মোতায়েন করা রয়েছে সিআইএসএফ। পতাকা বিড়ির হেড অফিস সহ আটটি শাখায় আয়কর দফতরের তল্লাশি অভিযান চলছে। মির্জা গালিব স্ট্রিটেও পতাকা বিড়ির অফিসে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। পতাকা বিড়ির একাধিক অফিসে একই সঙ্গে আয়কর হানা চলছে। প্রায় আটটি জায়গায় চলছে এই আয়কর হানা। মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদে পতাকা বিড়ির হেড অফিসে আয়কর হানা চলছে। আজ সকাল থেকে আয়কর অভিযান চলছে। প্রত্যেকটি অফিসের বাইরে সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। মির্জা গালিব স্ট্রিটে পতাকা বিড়ির যে অফিস রয়েছে সেখানেও আয়কর দফতরের হানা চলছে। আয়কর দফতরের হানা। আজ সকালে পতাকা বিড়ির একাধিক অফিসে আয়কর দফতর অভিযান চালাতে শুরু করেছে। একই সঙ্গে তাদের আটটি শাখায় অভিযান চলছে। সুতির ঔরঙ্গাবাদে যেমন পতাকা বিড়ির হেড অফিস, সেখানেও কিন্তু আজকে সকাল থেকে অভিযান শুরু হয়েছে। তার পাশাপাশি কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে যে অফিস রয়েছে তাদের, সেখানেও আয়কর দফতর তল্লাশি চালাচ্ছে। প্রত্যেকটি অফিসের বাইরেই সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদে পতাকা বিড়ির হেড অফিস সহ একাধিক জায়গায় আজকে আয়কর দফতরের হানা চলছে। একই সঙ্গে আটটি অফিসে তাদের আয়কর দফতর অভিযান চালাচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে অভিযান পর্ব এবং প্রত্যেকটি অফিসের বাইরে সিআইএসএফ মোতায়েন করা রয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত, পতাকা বিড়ির যে কলকাতার অফিস রয়েছে মির্জা গালিব স্ট্রিটে, সেখানে আজ সকালে কখন থেকে আয়কর দফতরের এই অভিযান শুরু হয়েছে? দেখো, সকাল ঠিক 7:30 থেকে 57B মির্জা গালিব স্ট্রিট, যেখানে পতাকা ইন্ডাস্ট্রিজ অফিসের যে প্রধান কার্যালয় রয়েছে সেখানে ইনকাম ট্যাক্সের একাধিক গাড়ি সেখানে যায়, এবং এই মুহূর্তে প্রায় ঘড়িতে বেজে গেছে 11টা, অর্থাৎ প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। সেখানে এই মুহূর্তে কিন্তু আইটি রেট চলছে বা ইনকাম ট্যাক্সের রেট চলছে, শুধুমাত্র কলকাতাতে না, কলকাতাতে শুধুমাত্র তাদের এই প্রধান কার্যালয় অফিসে যেমন চলছে, তার পাশাপাশি মুর্শিদাবাদে একাধিক জায়গাতে এই পতাকা ইন্ডাস্ট্রিজের যারা ডিরেক্টর রয়েছেন তাদের একাধিক বাড়ি এবং অফিসেও একযোগে এই তল্লাশি চলছে। ইনকাম ট্যাক্স সূত্র যেটা জানা যাচ্ছে যে হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগ, সেই অভিযোগ মানে তারা ভালো করে ইনভেস্টিগেশন করেছিল এবং সেই নিরিখেই আজকে একাধিক জায়গাতে এই রেড চলছে। প্রত্যেকটি যে প্রবেশ পথ বা বাইরে যাওয়ার পথ রয়েছে প্রত্যেকটা জায়গাতে সিআরপিএফ মোতায়েন করা আছে, যাতে বাইরের কেউ না ভেতরে প্রবেশ করতে পারে বা বাইরের ভেতরে কেউ কোনো অনুমতি ছাড়া যাতে বাইরে না করতে পারে। সব মিলিয়ে 4 ঘন্টা হয়ে গেছে এই রেড, এবং এই রেড আরো বেশ কিছুক্ষণ চলবে এমনটাই কিন্তু আইটি সূত্রের খবর। ধন্যবাদ সুকান্ত। বাজেটের এক সপ্তাহের মধ্যেই আবারও বাড়ি গাড়ির ঋণে সুদের বোঝা বাড়তে চলেছে। আবার রেপো রেট বাড়ালো রিজার্ভ ব্যাংক। রেপো রেট বাড়লো এবার 25 বেসিস পয়েন্ট। 25 বেসিস পয়েন্ট বেড়ে রেপো রেট দাঁড়ালো 6.5%। আর রিজার্ভ ব্যাংকের এই রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তে জনমানুষে কি প্রভাব পড়বে, মধ্যবিত্তের কি পরিস্থিতি হবে, কি বলছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার, শুনব। এখন সাধারণ মানুষকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হচ্ছে যাদের বয়স অপেক্ষাকৃত কম, যারা ধার করে বাড়ি গাড়ি ইত্যাদি কিনছেন। রেপো রেট বাড়লে ব্যাংকের সুদের হার বাড়বে, এটা ধরে নেওয়া যায়, এবং তার ফলে এই কম বয়সী মানুষদের ওপর নিঃসন্দেহে আরো সুদের বোঝা চাপলো। তাদের আরো তাদের আরেকটু অবস্থা খারাপ হলো আমি বলবো। উল্টো দিকে আর এক শ্রেণীর মানুষ রয়েছেন যাদের বয়স বেশি, যারা অবসরপ্রাপ্ত, যাদের সুদের টাকায় খেতে হয়। এবার যেটা দেখতে পাচ্ছি যে ধার দেওয়ার যে সুদ সেটা যেভাবে বাড়ছে, ব্যাংক ডিপোজিটের উপর সুদের হার কিন্তু ততটা বাড়ছে না। এটা বেড়েছে ঠিক, কিন্তু ততটা বাড়ছে না। তার ফলে এটা হচ্ছে যারা সুদের উপর নির্ভরশীল তাদের অবস্থার কতটা পরিবর্তন হবে বা সাবস্টেনশিয়াল কোনো পরিবর্তন হবে কিনা সেইটা নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে।